গভীর রাতে বাড়িতে ঢুকে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন। ঘুমন্ত অবস্থায় যুবককে বিছানাতেই এলো পাথারি কোপ। এই ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবক বেপাত্তা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়া থানার গোপালপুর ভেস্ট পাড়া এলাকায়। মৃত যুবকের নাম ছোটন মাঝি, বয়স 28 বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন ওই যুবক। রাত 11:30 নাগাদ প্রতিবেশী যুবক সাগর মণ্ডল বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় ছোটন মাঝিকে ধারালো হাঁসুয়া দিয়ে প্রথমে গলায় আঘাত করে, এরপর সারা শরীরে এলো পাথরি আঘাত শুরু করে। অভিযোগ এমনটাই। আক্রান্ত যুবক চিৎকার করলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়। পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় ছোটন মাঝিকে প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে গভীর রাতে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। চিকিৎসা চলাকালীন ভোর রাতে মৃত্যু হয় ওই যুবকের। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কি কারণে খুন তার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। এ বিষয়ে মৃত যুবকের বাবা কি অভিযোগ করলেন শুনুন। খেয়ে দিয়ে ঘুমাতে যাচ্ছে না, আর ওই ছেলেটা এসে বলছে জীবন কাকু কোথায় আছে, ছোট সাগর মণ্ডল। আচ্ছা, সাগর মণ্ডল আমাকে জিজ্ঞাসা করলো কি ছোটন কাকু কোথায় আছে। আমি বললাম কি দু দিকে ওইটা ঘরে আছে। এই কথা করে আমি ঘুমিয়ে গেলাম। তারপরে তারপরে দেখি চিৎকার হলো, গেলাম দৌড়ে, দেখছি একদম মারপিট একদম। আমি তো পারলাম না, আমাকে ধাক্কা মেরে দিল, আমি পড়ে গেলাম। ওর সঙ্গে আর কে ছিল? আর কেউ ছিল না। ওর হাতে কি ছিল? তারপর গ্রামবাসী আসলো, হসপিটাল নিয়ে গেল। হ্যাঁ, হসপিটাল নিয়ে গেল। মৃত যুবকের আত্মীয় আমাদের প্রতিনিধির সামনে কি জানালেন শোনাবো আপনাদের। গন্ডগোল ছিল না, কিছু ছিল না, কোনো গন্ডগোল নাই। এর আগে হয়েছিল, এর আগে প্রথম হয়েছিল কিছু, তখন থেকে ফের বন্ধ হয়ে সব চলাফেরা সব করতে লাগলো। কি নিয়ে গন্ডগোল হয়েছিল এর আগে? গন্ডগোল কি নিয়ে হয়েছিল? এমনি ঝগড়া ঝাঁটি হয়েছে এরকম। সাগর আর ছোটনের সঙ্গে? হ্যাঁ, সাগরের বাবার সঙ্গে, সাগর ছোটনের সঙ্গে। তার বদলা ওর বেটাটা নিল, কিচ্ছু হয়নি। এমনি আগে ঝগড়া ঝাঁটি হয়েছিল তো ওগুলা বন্ধ করে আর এই চলাফেরা হচ্ছিল অনেক দিন হয়েছিল, অনেক দিন, 15-16 বছর হয়েছে। আর এই ওই সব ওগুলা সব বাদ দিয়ে সবাই চলাফেরা করতে লাগলো ভালো মন্দ। ওর বাড়ি ওই যাচ্ছে, ওর বাড়ি এর বাড়ি এই আসছে। ইয়েতে মধ্যে কি হয়েছে না হয়েছে জান না, কিচ্ছু হয়নি, জানতে পারিনি, কিচ্ছু না, কিচ্ছু হয়নি। কালকে রাতের ঘটনা কি? কালকে রাতের ঘটনা আমার মা বলতো। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।